শারদোৎসব শুরু হতে অপেক্ষা মাত্র আর আড়াই সপ্তাহ। মণ্ডপে মণ্ডপে জোর তোড়জোড়, তৈরি হচ্ছে দেবীর মৃন্ময়ী রূপ। এই সময়ই সম্পূর্ণ ভিন্ন শিল্পকলায় ভর করে দেবী মূর্তি গড়ছেন মুর্শিদাবাদের বহরমপুরের শিল্পী সন্দীপ ভুঁই। মাটি, খড়, বাঁশের বদলে তার উপকরণ সুতো, কাঠ ও কাগজ। মূলত দু ধরনের সুতোর ব্যবহার করেন শিল্পী, প্রাণীজাত অর্থাৎ রেশম থেকে তৈরি সুতো এবং উদ্ভিদজাত অর্থাৎ কাপাস ও পাট। এই দুই ধরনের সুতো ব্যবহার করেই এক মনে তৈরি করে চলেছেন দেব দেবী সহ অন্যান্য মূর্তি। কিন্তু কেন সুতো দিয়ে মূর্তি তৈরি? শিল্পীর বক্তব্য, মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পাট ও রেশম শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যেই সুতোর ব্যবহার। আমরা মুর্শিদাবাদের মানুষ, হ্যাঁ, আমাদের একটা প্রাচীন ঐতিহ্য আছে পাট এবং রেশমকে নিয়ে। আজকে দিনে দিনে সেই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্ম এই শিল্পের সঙ্গে বিশেষ মানে ওয়াকিবহাল নয় বা খুব একটা আগ্রহী নয়, তারা বিভিন্ন কাজে চলে যাচ্ছে। আমি যেহেতু ইসলামপুরে বাসিন্দা এবং সেই কারণে আমি চাই যে আমাদের ওখানকার আদি শিল্প রেশম শিল্প বা আমাদের পাটজাত শিল্পগুলো যেন আরও উন্নতি লাভ করে এবং যে গতানুগতিক ধারায় পাট শিল্প বা রেশম শিল্পগুলো আছে সেটা একটা নতুন ধারায়, হ্যাঁ, মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, যাতে আমরা একটা নতুন রূপে পাট শিল্পকে বা রেশম শিল্পকে জানতে পারি। এটাই হচ্ছে আমার মূল বার্তা। মুর্শিদাবাদ জেলার চক ইসলামপুরের বাসিন্দা শিল্পী সন্দীপ ভুঁই বর্তমানে বহরমপুরে থাকেন। সুতোর ব্যবহারে তৈরি করে চলেছেন একের পর এক মূর্তি। যদিও মূর্তি কোনো মণ্ডপে যায় না, ব্যবহার হয় শোপিস হিসেবে, এজন্য কোনো আক্ষেপ নেই তার। বরং সুতো দিয়ে তৈরি মূর্তিতে হাতের কাজ তুলে ধরা যায়। এইভাবেই মুর্শিদাবাদের বিখ্যাত পাট ও রেশমের সুতো দিয়ে নিরন্তর মূর্তি গড়ে চলেছেন শিল্পী সন্দীপ ভুঁই। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় মোহাম্মদ রফিকের সঙ্গে সঞ্জীব সাহার, রিপোর্ট নিউজ টাইম।